আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি একটা চাকরির খবর নিয়ে এসেছি। তো ত্রিপুরার মধ্যে কি জব এখন রয়েছে সেই নিয়ে আজকে ভিডিওটি বানিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ত্রিপুরা এককালীন ছাড় স্টেটের ফর্ম ফিল আপ চলছে। তো সেই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে সে নিয়ে আলোচনা করব। তো সে আলোচনা করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এইসব ধরনের ভিডিও আনতে থাকব, আমার ভিডিও চ্যানেলে ভিডিও দিয়ে থাকব। তো আপনারা প্লিজ আমার সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমিও অভিজিৎ, আপনারা দেখছেন সুসাস স্টাডি চ্যানেল। তো আজকে ভিডিও শুরু করি। তো আপনারা জানেন, আপনারা যদি না জানেন যে যোগ্যতা কী কী যোগ্যতা দরকার, তো আপনার আমরা এই ভিডিওতে জানতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি ইত্যাদি যে কোনো বিষয়ে গ্রাজুয়েট পাস নম্বর কোনো কারাগারি নেই। তো গ্রাজুয়েট পাসের জন্য কোনো কারাগারি নেই। 50% নম্বর নিয়ে যে কোনো বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। এসএসটিদের জন্য এদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী 5% শিথিলযোগ্য। বয়স কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে নিয়োগের সময় চাকরির নিয়ম অনুযায়ী জানানো হবে। অনলাইন দরখাস্ত গ্রহণের কাজ শুরু হয়েছে 30 এপ্রিল থেকে, চলবে 20 জুন পর্যন্ত। 30 এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে 20 জুন পর্যন্ত। তো আপনারা তাড়াতাড়ি গিয়ে ফর্ম ফিল আপটি করেন। তো আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং কী কী দরকার তো আপনারা সেখান বুঝতে পারছেন। এবং সেই সাথে আরেকটি জব রয়েছে, গ্রাজুয়েটদের জন্য ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ড নিয়োগ। তো তার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, তো সেটা নিয়ে আমি বলছি। 323 শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিবিএ ইত্যাদি, গ্রাজুয়েট পাস, নম্বর কোনো কারাগারি নেই, এবং বয়স 20 থেকে 25। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। তো অনলাইন দরখাস্ত জমা শেষ তারিখ 20 মে। 20 মে লিখিত পরীক্ষা কেন্দ্র আগরতলা। 20 মে লিখিত পরীক্ষা কেন্দ্র আগরতলা, তারিখ 18 আগস্ট। এক কথায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড পদে 330 জন নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স। তো আপনারা বুঝতে পারছেন যে এই জবটি কী এবং জবটির জন্য ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে। তো আরও জানার জন্য আপনারা ডিটেলসে জেনে নেবেন। তো আরেকটি রয়েছে, অনলাইনে আবেদনের জন্য ইন্দো তিব্বত বর্ডার পুলিশে 496 জন মেডিকেল অফিসারের চাকরি। তো তার জন্য চারশো ছিয়ানব্বইটি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা মেডিকেল যোগ্যতা MBBS পাস, বয়স 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত শেষ তারিখ 20 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইন্টারভিউ তারিখ ও কেন্দ্র পরবর্তী সময়ে জানানো হবে। এক কথায় সারা দেশ থেকে ইন্টারভিউর জন্য দেবে। তো ডিটেলসে আপনারা জেনে নেবেন, ও চাকরির বেতন কত, তো আপনারা ডিটেলসে জেনে নেবেন ওয়েবসাইটে গিয়ে। বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে, ডিটেলসে গিয়ে জেনে নেবেন। তো আর আপনারা কম্পিউটারে গিয়ে যখন দরখাস্ত ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা জানতে পারবেন, যে ডিটেলসটি জানতে পারবেন। তো আমি শিক্ষাগত যোগ্যতা আর বয়স, এজ লিমিট, তো এগুলো বললাম কী কী লাগবে আপনাদের। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, তারও
লাইকটি দিয়ে দিলে আমার একটু মোটিভেট হয়, আর মোটিভেটের কারণে আমি আরও ভিডিও দিতে পারবো। তো এবং সাবস্ক্রাইব তো করবেনই, সাবস্ক্রাইব করার ফলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোডের পর আপনারা দেখতে পারবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে। তো সো বাই, টেক কেয়ার।